আসসালামু আলাইকুম, আমি তাসিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিউচার ওয়ার্ল্ডের আজকের ভিডিওতে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে থাকেন বা নতুন যারা দেখছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ এক সুখবর। কি সেই সুখবর জানতে সাথেই থাকুন। প্রিয় দর্শক, গ্রিস ইউরোপের দক্ষিণ পূর্ব অংশের একটি রাষ্ট্র, যেটি বলকান উপদ্বীপের দক্ষিণ অংশে অবস্থিত। এই রাষ্ট্রটি অনেক সমৃদ্ধ, সাথে সাথে এই রাষ্ট্রটি ক্রমান্বয়ে উন্নতি লাভ করছে। আর এই রাষ্ট্রটি যতটাই উন্নতি লাভ করছে, রাষ্ট্রটিতে বাড়ছে ততটাই কাজের সংখ্যা। বাংলাদেশিদের জন্য একটি সুখবর রয়েছে। সুখবরটি হলো, এই দেশের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন আমরা চাইলেই গ্রিসে যে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারি। তাহলে চলুন এবার দেখে আসা যাক গ্রিস দেশটি সম্পর্কে ছোট্ট একটি প্রতিবেদন। গ্রিস ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশের একটি রাষ্ট্র, যা বলকান উপদ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। এর সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হচ্ছে উত্তরে বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া এবং আলবেনিয়া, পূর্বে তুরস্ক। গ্রিসের মূল ভূমির পূর্বে ও দক্ষিণে এজিয়ান সাগর অবস্থিত, আর পশ্চিমে রয়েছে আইওনিয়ান সাগর। পূর্ব ভূমধ্য সাগরের উভয় অংশে গ্রিসের অনেকগুলো দ্বীপ রয়েছে। গ্রিস ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মিলনস্থলে অবস্থিত। বর্তমান গ্রিকদের পূর্বপুরুষ হচ্ছে এক সময়ের পৃথিবী বিজয়ী প্রাচীন গ্রিক সভ্যতা, বাইজান্টাইন সাম্রাজ্য এবং প্রায় 4 শতাব্দীর অটোম্যান সাম্রাজ্য। এই দেশ পশ্চিমা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার এবং গণতন্ত্রের জন্মদায়ক স্থান হিসেবে সুপরিচিত। গ্রিসের আরও কিছু বৃহৎ অবদান হচ্ছে পশ্চিমা দর্শন, অলিম্পিক গেমস, পশ্চিমা সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান, গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার এবং নাটক। সব মিলিয়ে গ্রিসের সভ্যতা সমগ্র ইউরোপে এক সময়ে সবচেয়ে প্রভাবশালী সভ্যতা হিসেবে পরিগণিত হতো। বর্তমান গ্রিস একটি উন্নত দেশ, 1981 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য। এছাড়া এটি 2001 সন থেকে ইকোনমিক অ্যান্ড মনিটরি ইউনিয়ন অব দ্য ইউরোপীয় ইউনিয়ন, 1951 সাল থেকে ন্যাটো এবং 1960 সাল থেকে OECD এর সদস্য হিসেবে আছে। গ্রিসের রাজধানী অ্যাথেন্স, বৃহত্তম নগরীয় অ্যাথেন্স, সরকারি ভাষা গ্রিক ভাষা। প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয়ই আপনাদের ধারণা হয়ে গেছে কি চমৎকার একটি দেশ গ্রিস। আপনাদের অনেকেরই মনে জন্ম নিয়েছে গ্রিস যাওয়া সম্পর্কে আগ্রহ। তাহলে চলুন এবার দেখে আসি গ্রিসে কি কি কাজ রয়েছে বা কোন কোন জব সেক্টর রয়েছে। অ্যাগ্রো ডেইরি ফার্ম জেনারেল ওয়ার্কার্স হিসেবে গ্রিসে প্রচুর কাজ পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জানতেই পেরেছেন গ্রিসে কি কি কাজের সুযোগ রয়েছে। এখন আমরা জানবো গ্রিসে যেতে হলে আপনাদের কোন কোন গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। প্রিয় দর্শক, আপনারা জেনে গিয়েছেন যে গ্রিসে যেতে হলে আপনাদের কোন কোন গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগবে। এখন আমরা জানবো ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে ভিসা পেতে হলে আপনাদের সময় কত লাগবে বা অন্যান্য সুযোগ সুবিধায় কি রকম। গ্রিসে যেতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 মাস। 1 বছরের ভিসা, প্রতি বছর নবায়নযোগ্য, বেতন 800 থেকে 1200 ইউরো, ওভারটাইমের সুযোগ, থাকা ও খাবার ফ্রি, সপ্তাহে 6 দিন কাজ, 3 মাসের মধ্যেই TRC আর PRC এর সুবিধা। প্রিয় দর্শক, এখন সব থেকে গুরুত্বপূর্ণ কথায় আসি, গ্রিসে যেতে হলে খরচ কত হবে বা আমাদের প্যাকেজ মূল্য কত। আমাদের প্যাকেজ মূল্য কত তা দেয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে। প্রিয় দর্শক, আপনারা যদি গ্রিসে যেতে চান, ফিউচার ওয়ার্ল্ড হতে পারে আপনাদের জন্য এক আদর্শ ঠিকানা। কেননা ফিউচার ওয়ার্ল্ড মনে করেন দেশের বাইরে পাঠানো দক্ষ জনগোষ্ঠী এদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক। বিস্তারিত জানতে চাইলে আমাদের ফোন করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে, অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে রবি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। নতুন আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিউচার ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ধন্যবাদ।